ওজন কমাতে গরম জল খান, ড্রিঙ্কিং হট ওয়াটার ফর ওয়েট লস। ওজন কমাতে কেন গরম জল খাবেন? গরম জল কেন আমাদের ওজন কমাতে হেল্প করে আজকের ভিডিওতে তুলে ধরব। ড্রিঙ্কিং হট ওয়াটার ফর ওয়েট লস অ্যালং উইথ হেলদি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। আপনি গরম জল শুধু খেলে হবে না, হেলদি ডায়েট এবং এক্সারসাইজ সঙ্গে প্রপার গাইডেন্স অফ কোচ, এক্সপার্ট কোচের গাইডে আপনি যদি ওজন কমানোর বিজ্ঞানটা শিখে নেন, তাহলে গরম জল আপনাকে হেল্প করবে ওজন কমানোর জন্যে। আমরা অনেকেই ওজন কমানোর জন্যে গরম জলে লেবু মধু দিয়ে খাই, গ্রিন টি দিয়ে গরম জল খাই। এই যে বিভিন্নভাবে গরম জল খাচ্ছি, কেন খাচ্ছি, কেন গরম জল আমাদের ওজন কমাতে হেল্প করে, তার কয়েকটি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব। এবং লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনি যদি মন দিয়ে দেখেন, বাড়িতে থেকে সহজেই নিজের অতিরিক্ত ওজনটা কমিয়ে সুন্দর চেহারা করতে পারবেন। আমরা যদি প্রত্যহ কিছুটা গরম জল পান করে আমাদের মেটাবলিজম বুস্ট হবে, আমাদের শরীরে বিক্রিয়াগুলো ত্বরান্বিত হবে, দ্রুত ওয়েট লস করতে পারবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডাইজেশন। আমরা যে খাবার খাচ্ছি সেটা ঠিকভাবে ডাইজেস্ট হতে হবে, পরিপাক হতে হবে, খাদ্য থেকে নিউট্রিশন যেন সহজে অ্যাবজর্ব হয়ে বডির উপকারে লাগে। তাই আমরা যে হেলদি ডায়েট নেব সেটা যাতে ঠিকমতো ডাইজেস্ট হয়, তার জন্য কিছুটা গরম জল পান করা আমাদের জন্য খুবই জরুরি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফুলনেস। আপনি যদি খাওয়ারের আগে 30 মিনিট আগে গরম জল কিছুটা খান, আপনার পেট ভরা থাকবে, ওভার ইটিং, আপনি যে বেশি খিদে লাগছে বেশি খেয়ে নিতেন, অতিরিক্ত খাওয়াটাকে রোধ করতে পারবেন, ওভার ইটিং প্রিভেন্ট করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাইড্রেশন। আমাদের ওজন কমানোর জন্য সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লসের জন্য পরিমাণ মতো জল খেতে হবে। দুঃখের বিষয়, অনেকেই জল কম খান, কিংবা শীতকালে ঠান্ডা জল কিছুতেই আমরা খেতে পারি না। তাই আপনি যদি শীতকালে ওজন কমানোর জন্য ঈশদুষ্ণ গরম জল পান করেন, তাহলে আপনার জলের অভাব পূরণ হবে। হাইড্রেশনের জন্য শীতকালে ঈশদুষ্ণ গরম জল খেতে হবে। ওজন কমানোর 5 নম্বর টিপস হচ্ছে ফ্যাট বার্ন। আপনি যদি প্রত্যহ আপনার ডায়েট চার্টে কিছুটা পরিমাণে গরম জল খান, তাহলে আপনার ফ্যাট পার্টিকেল গুলো সহজেই বার্ন হয়ে ঘামের মধ্যে সোয়েট আকারে বেরিয়ে যাবে। 6 নম্বর তাই বলা হচ্ছে ডিটক্সিফিকেশন। আপনি এক্সারসাইজ করছেন কিংবা গরম জল খাচ্ছেন, আপনার শরীরের টেম্পারেচার, বডি টেম্পারেচার বেড়ে যাবে, আপনার ঘামের মধ্য দিয়ে ডিটক্সিফিকেশন ঘটবে, শরীর থেকে টক্সিন গুলো রিলিজ হবে, দূষিত যে ফ্যাট ছিল সেটা বার্ন হয়ে ঘামের আকারে বেরিয়ে যাবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে রিল্যাক্সেশন। ওজন কমানোর জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই জরুরি। আপনার খাদ্য তালিকাতে কিছুটা গরম জল পান করলে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার মন ভালো থাকবে, উৎফুল্লে থাকবেন, সহজেই ওজন কমিয়ে সুন্দর চেহারা করতে পারবেন। শুধু তাই নয়, গরম জল আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভালো রাখার সঙ্গে সঙ্গে মাইন্ডফুলনেস, মনের যেমন উৎফুল্লতা বাড়াবে, তার সঙ্গে কোয়ালিটি স্লিপ, আপনার সুনিদ্রা হবে, ঘুম ভালো হবে এবং ওয়েট লস খুব দ্রুত হবে। বন্ধুরা, শুধু গরম জল পান করবেন তা নয়, তার সঙ্গে আপনাকে প্রপার হেলদি ডায়েট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, ক্যালোরি ম্যানেজমেন্টের জন্য এক্সপার্ট কোচের গাইড নিতে হবে। আমি সঞ্জয় মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট, দীর্ঘ 10 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে ওয়েট লস করে সুন্দর চেহারা করতে চাইলে ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করবো।